সো হোয়াটসঅ্যাপ বলবেন, আজকের এই সুন্দর ভিডিওটা মেক করার জন্য প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপসটা ওপেন করে এখান থেকে এই প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। দেন আমার কমেন্ট বক্স থেকে আপনারা যে XML ফাইলটা শেয়ার করেছেন সেই XML ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করবেন। তারপরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচে আসার পরে এখানে আপনারা দুইটা স্কাই কালারের ফাইল দেখতে পারবেন। একটিতে পিচি পোলা লেখা থাকবে এবং অপরটিতে ওভারলে লেখা থাকবে। তো এখান থেকে আপনারা উপরে এক নম্বরে যে পিচি পোলা লেখা ফাইলটা দেখবেন ওই ফাইলের মধ্যে আপনাদের একটি পিকচার অ্যাড করে দিবেন। তো দেখতেই পারতেছেন এখানে অলরেডি আমি আমার পিকচারটি অ্যাড করে রাখছি। দেন এখান থেকে আপনারা একটু ডান পাশের দিকে স্ক্রল করবেন। ডান পাশে আসলে আপনারা এর পরবর্তীতে যে ফাইলটা দেখতে পারবেন ওই ফাইলের মধ্যে আপনারা প্রথমে যে পিকচারটি অ্যাড করেছেন দেন ওই পিকচারটি আবার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পারতেছেন আমি এই সেম পিকচারটি এই দুইটা ফাইলের মধ্যে অ্যাড করে দিছি। দেন এরপরে আপনারা এখান থেকে পরবর্তীতে যে ফাইলটা দেখতে পারবেন ওই ফাইলের মধ্যে আপনারা আবার অন্য একটি পিকচার অ্যাড করবেন। তো এখান থেকে সাপোজ হিসেবে আমি এখন এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম, কেননা আমাদের এই ফাইলের মধ্যে কিন্তু শেক এফেক্ট রয়েছে। তো আমরা এই ফাইল থেকে শুরু করে এর পরবর্তী আরও চারটা ফাইলের মধ্যেই আমরা এই সেম পিকচারটি অ্যাড করব। দেন এরপরে আপনারা এখান থেকে এর পরবর্তীতে যে ফাইলটা দেখতে পারবেন ওই ফাইলের মধ্যে আপনারা আবার অন্য একটি পিকচার অ্যাড করবেন, কেননা আমাদের এই ফাইলের মধ্যে কিন্তু শেক ইফেক্ট রয়েছে। এর জন্য আমরা এই ফাইলের মধ্যে আবার অন্য একটি পিকচার সিলেক্ট করে দিলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে দিলাম। তো দেখতে পারতেছেন আমাদের এই ফাইলে কিন্তু শেক ইফেক্ট রয়েছে। তো এর পরবর্তী আবার যে ফাইলটা থাকবে ওই ফাইলের মধ্যেও আপনারা এই সেম পিকচারটি অ্যাড করে দিবেন। দেন এইভাবে করে আপনারা যখন এই সবগুলো ফাইলের মধ্যে পিকচার অ্যাড করে দিবেন দেন এই ভিডিওতে আপনারা একটা ট্রেন মিউজিক অ্যাড করে নেবেন। তো ট্রেন মিউজিক অ্যাড করার জন্য আপনাদের টাইম লাইনটাকে আপনারা একেবারে প্রথমে নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। দেন আপনারা আমার কমেন্ট বক্স থেকে একটি ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপস ডাউনলোড করে নেবেন। দেন সেই ভিডিও ক্লিপসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পারতেছেন আমি এই ভিডিও ক্লিপসটি এখানে অ্যাড করে দিলাম। দেন আপনারা এই ভিডিও ক্লিপসের উপর একটি ক্লিক করবেন, তারপর উপরে এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা এক্সট্রা অডিও এই অপশনে ক্লিক করে ভিডিও থেকে আপনারা মিউজিকটি আলাদা করে নেবেন। দেন আপনারা ভিডিও ক্লিপসের উপর একটি ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক করে আপনারা এই ভিডিও ক্লিপসটি ডিলেট করে নেবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের এই ভিডিওতে ট্রেন মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের এই ভিডিওটা কিন্তু এখন অল কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই ভিডিওটা এডিটিং করে নেওয়ার পরে জাস্ট আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য উপরে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা 720 সিলেক্ট করবেন। তারপরে ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।